হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। সো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন জায়গায়। সেটা হচ্ছে বুনিয়াদপুর সিটিতে। তো অ্যাকচুয়ালি যে বুনিয়াদপুর সিটির মানে মেন যেখানে আছে সেটা হচ্ছে বুনিয়াদপুর সিটির বাস স্ট্যান্ড। তো চলো দেখে নিই বুনিয়াদপুর সিটিটা কেমন, প্লাস বুনিয়াদপুর সিটির বাস স্ট্যান্ডটা কেমন সেটা আমরা দেখে নিই আগে। তো বুনিয়াদপুর বাস স্ট্যান্ডও তো দেখলাম, এবার বুনিয়াদপুর পার্ক যে শিশু উদ্যান আছে সেটা দেখব, আর বুনিয়াদপুরে যে কলেজ আছে সেই কলেজটা দেখে নেব। তো চলো গিয়ে আগে দেখে নিই বুনিয়াদপুর পার্ক এবং বুনিয়াদপুর কলেজটা। সো চলে এসেছি বুনিয়াদপুর পার্কে। তো বুনিয়াদপুর পার্ক অ্যাকচুয়ালি কোভিড পরিস্থিতির জন্য সম্ভবত বন্ধ পড়ে আছে দেখতে পাচ্ছি। তো পার্কের বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটা হয়তো দেখিয়ে দিতে পারি। এই যে পার্কের পরিস্থিতি, তালা ঝুলানো আছে সম্ভবত, আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। যে কোভিড পরিস্থিতির জন্য একেবারে পুরোপুরি বুনিয়াদপুর পার্ক একেবারেই বন্ধ। তো আমরা দেখি বুনিয়াদপুর কলেজ দেখে ঘুরে আসি, কারণ আমারও অনেকদিন ধরে বুনিয়াদপুর কলেজে যাওয়া হয়নি। আর তো গাইস, অবশ্যই যে বুনিয়াদপুর কলেজে চলে এসেছি। তো দেখলাম যে পার্কের পরিস্থিতি, পার্ক তো একেবারে বন্ধ হয়ে আছে কোভিড পরিস্থিতির জন্য। তো অ্যাকচুয়ালি এখন কলেজে কি খোলা আছে কি বন্ধ আছে সেটা বলতে পারছি না, তো সেটা সামনে গিয়ে দেখা যাবে। চলো তবে কলেজ দেখে নিই, বুনিয়াদপুর কলেজ। এই তো চলে এসেছে বুনিয়াদপুর কলেজের মধ্যে, কিন্তু দুঃখের কথা একটাই যে কলেজ পুরোপুরি বন্ধ। আর কলেজে অ্যাকচুয়ালি গেটটা খোলা ছিল, আর ওখানে কিছু বাচ্চারা খেলছিলো, ক্রিকেট খেলছে, আর অনেকে সব ভেতরে এমনি বসে গল্প স্বল্প করছিলো। তো ওদেরকে বললাম ভাই কলেজ তো বন্ধ আছে নাকি, ওরা বলছে হ্যাঁ বন্ধ আছে, তো ভেতরে যেতে পারবে অসুবিধা নেই। তো আমি কলেজের ভেতরে আর যাচ্ছি না, কলেজের ভেতরে বলতে চলে এসেছি কিন্তু যে বাউন্ডারি ভেতরে আছে, কিন্তু কলেজের অ্যাকচুয়ালি সেই ভেতরে আমি আর যাইনি। এই যে বুনিয়াদপুর সে কলেজ, আর জায়গাটা সত্যি খুব অ্যামেজিং। কলেজের যে সামনে একেবারে পুরোটাই একটা মাঠ, খেলার মাঠের মতো দেখতে পাচ্ছ যে, আর সত্যি কিন্তু খুব সুন্দর জায়গা। তো পুরো এরিয়াটা আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি বাড়ি থেকে বেরিয়ে বাসে করে এসেছিলাম বুনিয়াদপুরে। বুনিয়াদপুরে এসে বাসে করে এসে বাস স্ট্যান্ডে নেমেছিলাম। বাস স্ট্যান্ডে নেমে সর্বপ্রথম ভিডিও ওখান থেকেই শুরু করেছি এর জন্য। তো ওখান থেকে আমার সোজা মনে হয়েছিল বুনিয়াদপুর কলেজ বা পার্কের এই সাইডটা খুব সোজা হবে, তো এই জন্য এখানে চলে এসেছি। এবার বুনিয়াদপুরের মধ্যে সব থেকে যেটা একদম ব্যস্ততম যে রোডটা আছে সেই ব্যস্ততম রোডে এখন আমি যাব। তো সেই ব্যস্ততম রোডটা যে বুনিয়াদপুরে যে তিন মাথা মোড় আছে সেই তিন মাথা মোড়ে ওখান থেকে মালদা, এদিকে বালুরঘাট হিলি, আর এই সাইডে আপনার শিলিগুড়ি। তো চলো সামনের রাস্তাটা দেখে নিই।
বুনিয়াদপুর মেন সিটির মধ্যে একেবারে মেন সিটি, বুনিয়াদপুরে মেন সিটি সব থেকে ব্যস্ততম রোড। এখান থেকে মালদা, বালুরঘাট, শিলিগুড়ি এইসব জায়গার গাড়ি এখানে পাবে না। নেক্সট যে আমরা পরবর্তী যাচ্ছি সেটা হচ্ছে বুনিয়াদপুর রেল স্টেশন। চলো বুনিয়াদপুর রেল স্টেশনটা তবে দেখিয়ে নিয়ে আসি। স্টেশন তোমরা হয়তো ছবিটা দেখে বুঝে গেছো। তো অ্যাকচুয়ালি আমি রেল স্টেশনের প্ল্যাটফর্মে হয়তো যাব না, কারণ যেহেতু এখানে প্ল্যাটফর্ম টিকিট করা নেই। আর অ্যাকচুয়ালি আমি যতটা পারি ততটা রেল স্টেশনের যে বুনিয়াদপুরের টিকিট কাউন্টার আমাদের, তো সেটা হচ্ছে এখানে আমাদের রেল স্টেশনের টিকিট কাউন্টার আর আমাদের বুনিয়াদপুরে। হ্যাঁ স্যার, এটা স্যার ইউটিউবের জন্য আমার একটা অ্যাকচুয়ালি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তো গাইস অ্যাকচুয়ালি ভিতরে তো আমি যাইনি, প্ল্যাটফর্মে এখানে ছিলাম। তো এখানে তো আরপিএফ কর্তৃপক্ষ ছিল, তো বলছিলো এখান থেকে যেহেতু ভিডিও করাটা ঠিক না বা মানে বাধা একটা দিয়েছে, তো অ্যাকচুয়ালি সেই জন্য বাইরে চলে আসলাম। তো গাইস দেখতে থাকো ভিডিও, আর নেক্সট ভিডিও দেখি কোনো নতুন সিটি কিংবা নতুন কোনো গ্রাম বা ভালো কোনো জায়গায় দেখানোর চেষ্টা করবো। আর নেক্সট ভিডিও দেখার জন্য বিকেআরডি ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকো। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই।